রোহিঙ্গা ইস্যু জাতিসংঘে তুলবে বাংলাদেশ, মিয়ানমারের জরুরি পদক্ষেপ চায় নিরাপত্তা পরিষদ, শরণার্থী ফিরে নেওয়ার আহ্বান। রাখাইনে 40% গ্রাম জনশূন্য, কক্সবাজারে ছড়িয়ে ছিটিয়ে লাখো রোহিঙ্গা, ক্যাম্পে নিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারও নৌকায় ভোট দিন রাজশাহীতে প্রধানমন্ত্রী, সন্ত্রাস জঙ্গিবাদ রুখতে সচেতন থাকার আহ্বান। ষোড় সংশোধনের রায় নিয়ে সংসদ ও বিচার বিভাগকে মুখোমুখি করেছে সরকার, অভিযোগ বিএনপির। বাজারে চালের ঘাটতি নেই, সরকারকে বেকায়দায় ফেলতেই কৃত্রিম সংকট, ব্যবসায়ী ও মিল মালিকদের দুষছেন খাদ্যমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদ। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান এবং আমি নুসরাত উর্মি। রোহিঙ্গা ইস্যু আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে উঠাবে বাংলাদেশ, একথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গাদের উপর জাতিগত সহিংসতা বন্ধ এবং তাদের নিজ দেশে ফেরত নেওয়ার দাবি জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেউ জুবাইরের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ও উগ্রপন্থী বৌদ্ধদের জ্বালাও পোড়াও ও নির্যাতনে দেশ ছাড়ছে রোহিঙ্গারা। প্রতিদিনই বানের স্রোতের মতো আসছে বাংলাদেশে, মানবিক কারণে দেয়া হচ্ছে আশ্রয়। এরই মধ্যে সাম্প্রতিক আসা শরণার্থীর সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশ কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশন চলাকালে তৎপরতা চালানো হবে। রোহিঙ্গা সমস্যার মূল কারণ ও এর সমাধানে বাংলাদেশের প্রস্তাব তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আগামী 16 সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন তিনি, ভাষণ দিতে পারেন 21 সেপ্টেম্বর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের উপরে পরিচালিত জাতিগত নিধন অভিযান মানবতা ও মানব এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বিশ্ব নেতৃবৃন্দকে যে কোনো গণহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাবেন। এই প্রেক্ষিতে তিনি অবিলম্বে কফি আনান কমিশনের সুপারিশ সমূহ বাস্তবায়নের জোর দাবি জানাবেন। এবারে জাতিসংঘের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী জানান, 71-এর মুক্তিযুদ্ধের সময়কার বাংলাদেশে গণহত্যার বিষয়টি তুলে ধরা হবে। 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানাবেন। পাশাপাশি তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগ সমূহ তুলে ধরবেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিকটিম সাপোর্ট ফান্ডে বাংলাদেশের পক্ষ হতে $1,00,000 অনুদান প্রদানের ঘোষণা করবেন। জে ইউজবায়ার, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইনে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে ঐকমত্যে পৌঁছে 15 সদস্য দেশ। এদিকে এক সংবাদ সম্মেলনে রাখাইনে সেনা অভিযান বন্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া ও বাংলাদেশে আসা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। রোহিঙ্গা সংকট নিয়ে নিউ ইয়র্কে বৈঠকে বসে নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশ। রাখাইনে চলমান সহিংসতায় চরম উদ্বেগ প্রকাশ করে তারা। সেনা অভিযান বন্ধ, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে দেশত্যাগ বন্ধে জরুরি পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়। রাখাইন রাজ্যে সেনা অভিযানের সময় অতিমাত্রায় সহিংসতায় উদ্বিগ্ন আমরা, পরিস্থিতি স্বাভাবিক করতে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শরণার্থীদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করে নিরাপত্তা পরিষদ। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ এফর্ট টু প্রোভাইড অ্যাসিস্ট্যান্স টু রিফিউজিস এন্ড ওয়েলকামড। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। মিয়ানমারকে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দেন তিনি। মিয়ানমার হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অবলিগেশন ইন লুকিং টু দ্য লঙ্গার টার্ম এন্ড ইমপ্লিমেন্টিং দ্য রিকমেন্ডেশনস অফ দ্য আনান কমিশন। এদিকে সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন জাতিসংঘের মহাসচিব। প্রায় 4 লাখ শরণার্থীর জন্য ত্রাণ অপর্যাপ্ত উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সহায়তার আহ্বান জানান তিনি।
মিয়ানমারে দশকের পর দশক ধরে যে নিপীড়ন চলছে তা এখন আঞ্চলিক অস্থিরতার কারণ হয়ে উঠেছে। একে সমূলে দূর করতে হবে বলেন। রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধন করা হচ্ছে, তাদের নাগরিকত্ব দেয়া ও বাংলাদেশে আশ্রয় নেওয়াদের ফিরিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসসিআর এর হাইকমিশনার ক্লিফো গ্র্যান্ডি জরুরি সহায়তা পাঠানোর আহ্বান জানান। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। মিয়ানমারের 40% রোহিঙ্গা গ্রাম এখন জনশূন্য, মিয়ানমার সরকারের মুখপাত্র জতাই এ কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জানিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। এদিকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে। মহিতুন রিয়া রিপোর্ট। সেনাবাহিনীর নির্যাতন হত্যাকাণ্ডে জনশূন্য হয়ে পড়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের গ্রামের পর গ্রাম। স্বয়ং মিয়ানমার সরকারের মুখপাত্র জতাই স্বীকার করেছেন গ্রাম খালি হয়ে যাওয়ার কথা। তিনি জানান, রাখাইনে 471টি রোহিঙ্গা অধ্যুষিত গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এর মধ্যে 176টি গ্রাম এখন পুরোপুরি জনশূন্য, পরিত্যক্ত হয়েছে কমপক্ষে 34টি গ্রাম। রাখাইনে জঙ্গি হামলা, কিছু এলাকায় দাঙ্গা ঠেকানোর জন্য এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র। তিনি আরও বলেন, ভবিষ্যতে হামলা ঠেকাতেই অভিযান চলছে। এদিকে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানালেও মিয়ানমার সরকার তা প্রত্যাখ্যান করেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দিলেও 19 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জানিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। ভাষণে রোহিঙ্গা সংকট প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। পরে যৌথ বিবৃতিতে রাখাইনের সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। রোহিঙ্গা গণহত্যা বন্ধে সোচ্চার হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টও। সংস্থার পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডরিকা মোগরিনি রোহিঙ্গাদের জন্য 30 লাখ ইউরো সহায়তার ঘোষণা দিয়েছেন। এ সময় বাংলাদেশের পাশে থাকারও কথা জানান তিনি। অপরদিকে ব্রিটিশ এমপি আমজাদ বশির মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেন। মার্কিন সিনেটর জন ম্যাকেইন মিয়ানমারের সাথে সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন। এছাড়া রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ হচ্ছে দেশে দেশে। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন। টেকনাফের শাহপুরী দ্বীপ থেকে উখিয়া কুতুপালং পর্যন্ত রাস্তার দুপাশ সহ আশপাশের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে রোহিঙ্গা শরণার্থীরা। তাদেরকে নির্ধারিত স্থানে নিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। এদিকে বায়োমেট্রিক পদ্ধতিতে এখন পর্যন্ত মাত্র 2000 রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে। টেকনাফের নোয়াপাড়া নাফ নদী থেকে আরও 4 মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মানিকগঞ্জে আটক করা হয়েছে 20 রোহিঙ্গাকে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় মানিক সিকদারের রিপোর্ট। জঙ্গল পাহাড় ডিঙ্গিয়ে আসছে নির্যাতিত রোহিঙ্গারা, প্রাণ বাঁচাতে নদী সাগরের উত্তাল ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে আসছে অসহায় শরণার্থীরা। সীমান্ত পার হয়ে কক্সবাজারের বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে গেছে রোহিঙ্গারা। তাদের একত্রিত করে সরকার নির্ধারিত জায়গা নিতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। মানবিক কারণে বাংলাদেশ সরকার এদের প্রতি বাড়িয়েছে সহানুভূতির হাত। আশ্রয়ের পাশাপাশি খাদ্যের সংস্থান হচ্ছে সরকারি বেসরকারি উদ্যোগে। তবে প্রয়োজন আর যোগানের ব্যবধান এত বেশি যে হুলস্থুল লেগেই থাকে। ত্রাণ কার্যক্রম নির্বিঘ্ন করা সহ শরণার্থীদের সঠিক সংখ্যা নির্ণয় ও পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হওয়ায় খুশি শরণার্থীরা। তবে গত 3 দিনে মাত্র 2000 শরণার্থী তালিকাভুক্ত করা সম্ভব হয়েছে। ধীরগতির সুযোগে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে তারা। বৃহস্পতিবার মানিকগঞ্জ থেকে আটক করা হয় 20 রোহিঙ্গাকে। যদিও রেজিস্ট্রেশন সেন্টারের সংখ্যা বাড়ানো হলে কার্যক্রমের গতি আরো বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। রোহিঙ্গারা যাতে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটে যেতে না পারে, তারা যদি এইখানে মানে কক্সবাজার ক্যাম্পগুলোতে থাকে তাহলে আমাদের পক্ষে আসলে সম্ভব হবে সবার ই করা। জাতিসংঘের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 4 লাখ নতুন রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে এবং এদের প্রত্যেকেরই বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকাভুক্তির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার।
তবে যে গতিতে কাজ চলছে তা সম্পন্ন হতে কতদিন সময় লাগবে তা এখন দেখার বিষয়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, উখিয়া, কক্সবাজার। এবারে অন্যান্য প্রসঙ্গ। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজশাহীর পবায় আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সবাইকে সচেতন থাকতে বলেন শেখ হাসিনা। রাজশাহী থেকে মামুন রশিদের রিপোর্ট জানাচ্ছেন শাকির আর্য। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে রাজশাহীর পবা উপজেলায় আয়োজিত জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অঞ্চলের 22টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। মঞ্চে উঠে হাত নেড়ে জনসভায় আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা। রাজশাহী অঞ্চল সহ সারা দেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। আরো বেশি উন্নয়ন করারও প্রতিশ্রুতি দেন তিনি। কারো দাবি করার প্রয়োজন নাই, আমি জাতির পিতার মেয়ে, আমি জানি এ দেশের উন্নয়ন কিভাবে করতে হয়। চাঁপাইনবাবগঞ্জে আমরা ইতিমধ্যেই কৃষি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কৃষির উপর গবেষণা যাতে আরো উন্নত হয় তার জন্য যে ফ্যাকাল্টি, সে ফ্যাকাল্টিকে আরো আমরা উন্নত করে দেব যাতে কৃষির উপর আরো গবেষণা হতে পারে, আরো বেশি কৃষি পণ্য উৎপাদন হতে পারে। বিএনপি জামাতের লুটপাট দুর্নীতি সহ বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনাও করেন শেখ হাসিনা। বিএনপি জামাত জোর যখন আসে তখন তারা কি করেছে? হত্যা, খুন, গুম খুন, ওই বাংলাবাই সৃষ্টি, জঙ্গিবাদ সৃষ্টি, এছাড়া দেশকে কি দিয়েছে? এতিম খানার টাকা, সে টাকাও তারা চুরি করে খায়, বিদেশে বিত্ত বৈভব বানায়। উন্নয়নের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের সব। শাকির আর্য, একুশে টেলিভিশন। এদিকে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর ভূমিকা ও কৃতিত্বের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পালনে মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেওয়া নতুন সহকারী পুলিশ সুপারদের পাসিং আউট অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বদরুল হাসান লিটনকে সাথে নিয়ে রাজশাহী থেকে আরো জানাচ্ছেন মামুন রশিদ। ঐতিহাসিক সারদা পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে বিসিএস পুলিশ ক্যাডারদের 34তম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ, সহকারী পুলিশ সুপারদের কর্মজীবন শুরুর এই আনুষ্ঠানিকতায় যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র সালাম ও কুচকাওয়াজে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিবাদন জানান প্রশিক্ষণ শেষ করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা। অনুষ্ঠানে যোগ দেওয়া সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, পরিবার পরিজন সহ প্রধানমন্ত্রীর সামনে শপথ নিয়ে কর্মজীবনের আনুষ্ঠানিক সূচনা হলো তাদের। প্রথম কন্টিনজেন্ট মাননীয় প্রধান প্রশিক্ষণ জীবনের কৃতিত্বের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। 34তম ব্যাচের প্রশিক্ষণ গ্রহণকারী 141 জন ক্যাডারের মধ্যে এবারও নারী 26 জন। সব বিষয়ে বিশেষ পারদর্শিতার প্রমাণ রেখে এবারের শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার সন্দীপ সরকার। নবীন সহকারী পুলিশ সুপার তাদের অভিভাবক ও প্রশিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী। জানান আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অবস্থান ও সাফল্য। আমরা জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের গোয়েন্দা সংস্থা সমূহ অত্যন্ত দক্ষতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, জনগণের যান মাল যেমন নিরাপত্তা দিচ্ছেন, আর এই সন্ত্রাসী বাহিনীকে খুঁজে বের করা এবং যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে দেশ ও জাতির শান্তি নিরাপত্তা নিশ্চিত করছেন। প্রধানমন্ত্রী গুরুত্ব দেন জনসেবার পরিধি বাড়াতে আর দুর্নীতি, জঙ্গি দমন এবং মানব ও মাদক পাচার রোধে। পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস নবীন পুলিশ কর্মকর্তাগণ অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, পেশাদায়িত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশের ও জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য ও সমাপনী কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শেষে কর্মক্ষেত্রে যোগদানের অপেক্ষায় নবীন কর্মকর্তারা।
মামুন রশিদ, একুশে টেলিভিশন, সারদা পুলিশ একাডেমি, রাজশাহী। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সংসদ ও বিচার বিভাগকে সরকার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে এক আলোচনা সভায় অভিযোগ করা হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়াকে নিয়েও সংসদে মিথ্যাচার করেছে সরকার। তাপসী রাবিয়া রিপোর্ট। বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে যোগদান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত সাংসদের কারণেই সংসদ এখন অকার্যকর বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিচার বিভাগকে নিয়ে সরকার ও সংসদের ভূমিকারও সমালোচনা করেন তিনি। এই সরকার যেহেতু নির্বাচিত নয়, তাদের কোনো দায়বদ্ধতা নেই, সেই কারণে তারা আজকে সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের স্তম্ভগুলোকে ভেঙে ফেলতে চায়, ভেঙে ফেলছে। আজকে বিচার বিভাগকে তারা পুরোপুরিভাবে পার্লামেন্টের মুখোমুখি দাঁড় করে দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে সরকার ব্যর্থ হয়েছে বলেই বিএনপিকে ত্রাণ দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মহাসচিবের। প্রধানমন্ত্রী বলেছেন, দেশ ও নেত্রী জিয়া পরিবারের সম্পদের তদন্ত করা হচ্ছে। কতদিন ধরে সম্পদের তদন্ত করবেন? দশ বছর ধরে করেছেন, কিচ্ছু কোথাও খুঁজে পাননি সারা বিশ্বে। আপনাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য সবকিছু তৈরি হচ্ছে। এদিকে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করেন, সরকার ধর্মনিরপেক্ষ দাবি করলেও তার বাড়িতে পূজার আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। বাজারে বেড়েই চলেছে চালের দাম। গত দুই মাসে দাম বেড়েছে কয়েক দফা, তবে দেশে এক কোটি মেট্রিক টন চাল মজুদ রয়েছে দাবি করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, চালের দাম নিয়ে চলছে চালবাজি আর রাজনীতি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারকে বেকায়দায় ফেলতে এক শ্রেণীর ব্যবসায়ী ও মিল মালিকরা চালের দাম বাড়াচ্ছে। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। হাওড়ে আগাম বন্যায় ফসলহানির পর আরও দুই দফা বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর বেশ কয়েক মাস আগে বেড়ে যাওয়া চালের দাম গত কয়েকদিনে আরও বেড়েছে। চালের বাজারে লাগাম টানতে আমদানি শুল্ক 26% থেকে কমিয়ে 2% নামানোর পরও অস্থিরতা কাটেনি বাজারে। ফলে থাইল্যান্ড, কম্বোডিয়া ও মিয়ানমার থেকে চাল আমদানির চুক্তি করেছে সরকার। এমন বাস্তবতায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বন্যা ও রোগবালাইয়ের কারণে ফসলহানির পরেও 1,92,00,000 টন ধান ঘরে উঠেছিল। দেশের ভেতর এত চাল থাকার পরও চাল নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই 1 কোটি চাল কিন্তু হয় মিল মালিকদের কাছে, না হয় আড়তদারদের কাছে, চাল ব্যবসায়ীদের কাছে, ছোট ছোট চাল ব্যবসায়ীদের কাছে, আমার বাড়িতে ভোক্তা যারা ভোক্তাদের কাছে আছে। কাজেই 1 কোটি চাল তো বাংলাদেশে আছে, তারপর কেন আজকে এই অবস্থা? চাল নিয়ে জনগণের বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে সরকারকে, একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। এদিকে চালের বাজার স্থিতিশীল রাখতে ভিয়েতনাম থেকে 2,50,000 টন, কম্বোডিয়া থেকে 2,50,000 টন চাল আমদানি করা হচ্ছে। মিয়ানমার থেকে 2,00,000 টন চাল আমদানির চুক্তি হচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী। চাল আসবে ভারত থেকেও। অলরেডি ভিয়েতনামের চাল 2,50,000 মেট্রিক টন বাংলাদেশে চলে এসেছে। 2,50,000 মেট্রিক টন জাহাজীকরণ হয়েছে, 1,54,000 টন আমার গোডাউনে উঠে এসেছে, আমি খালাস করতে পারিছি, আর বাকিটা এখন সমুদ্রে আছে খালাস করার অপেক্ষায়। এই রোববার দিন মায়ানমার টিম ঢাকায় আসতেছে, তাদের সাথে নেগোসিয়েশন হবে, আমরা আশা করছি তাদের কাছ থেকে 2,00,000 টন চাল পাবো। এদিকে রোববার থেকে সব বিভাগীয় ও জেলা শহরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হবে এবং 20 সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচি চালু হবে বলে জানান মন্ত্রী। এছাড়া 19 সেপ্টেম্বর মজুদার, আড়তদার এবং মিল মালিকদের সাথে বৈঠক করার কথাও জানান খাদ্যমন্ত্রী। বড় বড় ব্যবসায়ী। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি বললেন ভারতীয় হাই কমিশনার, ত্রাণ সামগ্রী হস্তান্তর। দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বার্থে নিজস্ব কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশের অর্থনীতি নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ভারতীয় কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
চট্টগ্রাম বিমানবন্দরে রোহিঙ্গাদের জন্য ভারতীয় ত্রাণ হস্তান্তরের সময় তিনি আরও বলেন, সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে ভারত আর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ইফরাজ নূরের ক্যামেরা রিপোর্ট করছেন শিউলি সপ্তম। মিয়ানমার সরকারের দমন নিপীড়নের শিকার হয়ে গত তিন সপ্তাহে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় 4 লাখ রোহিঙ্গা। মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছে বাংলাদেশ, তবে বিপুল সংখ্যক মানুষের খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশকে। আর বাংলাদেশের এই মানবিক প্রচেষ্টায় বন্ধুপ্রতিম দেশ হিসেবে পাশে এসে দাঁড়িয়েছে ভারত। বৃহস্পতিবার দুপুরে 53 টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান। এসব ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, গুঁড়োদুধ, লবণ, নুডলস, তেল, সাবান ও মশারি। পর্যায়ক্রমে ভারত সরকার 7,000 টন ত্রাণ পাঠাবে বলে জানান ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশে যে বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের মাধ্যমে সন্ত্রাসী কিংবা জঙ্গি কার্যক্রমের ঝুঁকি রয়েছে, তবে মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন তিনি। ভেরি ভেরি স্ট্রং পলিসি ইন নট এলাউইং টেরোরিজম, জিরো টলারেন্স পলিসি ফর টেরোরিজম, হ্যাভ টু স্টিক টু দিস প্রিন্সিপল অফ ইনশোরিং দ্যাট বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিয়ে ভারত সজাগ রয়েছে উল্লেখ করে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে ভারত। ইভলভিং সিচুয়েশন ইজ কনসার্নড, উই হ্যাভ এক্সপ্রেসড আওয়ার সলিডারিটি উইথ ইউ এন্ড আওয়ার সাপোর্ট উইথ ইউ ইন ডিলিং উইথ দিস ম্যাগনিটিউড। ত্রাণ হস্তান্তরের সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ভারত পরীক্ষিত বন্ধু। ভারত 71-এ আমাদের বন্ধু, দুঃসময়ে আমাদের বন্ধু, আজকে দুঃসময়ে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এর আগে সকালে মরক্কো থেকে 14 টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে মরক্কোর একটি বিমান। মরক্কোর রাষ্ট্রদূত মজিদ হালিমের কাছ থেকে এসব ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর নির্যাতনে বাংলাদেশ শরণার্থীর সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে এ সংক্রান্ত সংস্থাগুলো। তবে এই মানবিক বিপর্যয় ইস্যুতে বিশ্ব সম্প্রদায় সজাগ নয় বলে মনে করে সংস্থাগুলোর প্রতিনিধিরা। মিরাজ মিজু রিপোর্ট। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমওর প্রতিনিধিরা বুধবার উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন, পরিস্থিতি ব্যাখ্যা করতে এই সংবাদ সম্মেলন। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমওর পরিচালক মোহাম্মদ আবিদিকার মাহমুদ বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। Let's be honest. Nobody expected you're going to get 400,000 people cross the border into Bangladesh. So nobody was ready with food, NFI, shelter, health facilities on time. And that is normal in any crisis. What is different in Bangladesh is the numbers have increased so quickly. Every single day you're getting 10 to 20,000 people. That is putting a huge strain on the government and the people of Bangladesh. তবে এমন সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় সজাগ নয় বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। On your last question about is international community doing enough? If you want my honest opinion is not yet. We'd like to see more to be done. রাখাইন রাজ্যে সরকারি বাহিনী নির্যাতন বন্ধ না হলে রোহিঙ্গা শরণার্থী সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা। In that period since the 25th up to yesterday nearly 400,000 new Rohingya refugees had entered the country. এই মুহূর্তে রোহিঙ্গাদের নিরাপত্তা, খাদ্য ও বাসস্থান নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তারা। There are so many tensions of all kind. মিরাজ মেজু, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমার রোহিঙ্গাদের উপর বর্বরতা বন্ধ না করলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। বিকেলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় এরশাদ আরও বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চালাচ্ছে তা গণহত্যার সামিল, অবিলম্বে নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি। এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাংসদ ইয়াহিয়া চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর 12:45 দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে 25 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল কক্সবাজারে যায়।
যদি শান্তি রক্ষা বাহিনী দেওয়া যায়, সারা পৃথিবীতে অনেক জায়গায় শান্তি রক্ষা বাহিনী আছে, শান্তি রক্ষা বাহিনী দেওয়া যায় নিরাপত্তা নিশ্চিত হবে, তাই ফিরে যেতে পারবে। আর আমি একটা প্রশ্ন করছি, এখানে খালি বেসামরিক মানে সামরিক বাহিনীকে এর সাথে সম্পৃক্ত করা যায়, সামরিক আর বেসামরিক, তাহলে একটা ডিসিপ্লিন ফিরে আসতে পারে। অভ্যন্তরীণভাবে সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিকভাবে ক্ষমতাশীল দেশগুলোতে গিয়ে রোহিঙ্গাদের সমস্যা তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মানবাধিকার আন্দোলন আয়োজিত, মিয়ানমারে অব্যাহত রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদ ও নাগরিক মানববন্ধনে তিনি এই কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে না থেকে প্রয়োজন হলে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব করেন তিনি। এ সময় বিএনপি পাঠানো ত্রাণ রোহিঙ্গাদের কাছে পৌঁছতে বাধা দেওয়ায় বর্তমান সরকারের নিন্দা করে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা চান বদরুদ্দোজা চৌধুরী। মিয়ানমারের সংখ্যালঘুদের উপর হামলাকারীদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়েছেন ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনের সমন্বয়ক রানা দাশগুপ্ত। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোহিঙ্গা গণহত্যা এবং জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশে থেকে মিয়ানমারের সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ারও দাবি জানান বক্তারা। আগামী নির্বাচনের আগে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সহ বিভিন্ন দাবি জানানো হয় সমাবেশ থেকে। রোহিঙ্গা সমস্যার সার্বিক সমাধানে সরকারের ইতিমধ্যেই গৃহীত উদ্যোগকে আমরা সর্বাত্মকভাবে সমর্থন করি। দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য নিজস্ব কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবন মিলনায়তনে এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন আয়োজিত গোল টেবিল আলোচনায় বক্তারা এমন তাগিদ দেন। আগামীতে বিদ্যুৎ উৎপাদনে বিদেশ নির্ভরতা বেড়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জ্বালানির উৎপাদন বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। এছাড়া গ্যাস ও বিদ্যুতের অপচয় এবং চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞরা। বায়োমাস যদি আমি সাস্টেনেবল ভেজিটেশন করি, ফরেস্টেশন করি, দেন ইট ইজ সাস্টেনেবল। আদারওয়াইজ আমি যদি বায়োমাসের উপরে চলতে থাকি, সুন্দরবন শেষ হয়ে যাবে, কালকে গাছ কেটে সব জ্বালায় দিয়ে শেষ, ইট ইজ নট সাস্টেনেবল। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অল রিনিউয়েবলস আর নট সাস্টেনেবল। রাজধানীতে দখল হওয়া খালগুলো পর্যায়ক্রমে দখল মুক্ত ও প্রবাহমান করা হবে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। মিরপুর 13 নম্বরে 22 টেলি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা জেলা প্রশাসন। অভিযানে প্রায় 30টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সুষ্ঠুভাবে অভিযান পরিচালনায় সহায়তা করে পুলিশ। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন উচ্ছেদের পরে যেন পুনর্দখল না হয় সেজন্য তৎপর থাকবে জেলা প্রশাসন। সংবাদ ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো থাকবে। কাল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় এক আসনের বিপরীতে প্রার্থী 37 জন। পরমাণু অস্ত্র দিয়ে জাপানকে ডুবিয়ে দেওয়ার হুমকি উত্তর কোরিয়ার, ভস্মীভূত করতে চায় যুক্তরাষ্ট্রকেও। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। শুক্রবার শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7123 আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে 2,63,039টি। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান ভর্তি পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে তুলে ধরে জানান, শুক্রবার গ ইউনিটের পরীক্ষায় 1,250 আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে 29,311 জন পরীক্ষার্থী। 5টি ইউনিটে নির্ধারিত আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা 36.93 জন। ভর্তি জালিয়াতির প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে কোনো ধরনের অস্বচ্ছতা, কোনো ধরনের জালিয়াতি সেটি একদম বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে একরি জিরো টলারেন্স, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় যেগুলো সেগুলো তো রোধ করবেই, অথবা বাহিরে অন্য কোনো জালিয়াতি চক্র সেক্ষেত্রে সেগুলো চিহ্নিত হলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সেগুলো সুপর্দ করব তাৎক্ষণিক।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়িবহর আটকে দিয়ে যশোরে বিক্ষোভ করেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিভুক্ত বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। যশোর প্রেস ক্লাবের সামনে কয়েকশো শিক্ষক ও কর্মচারী অবস্থান নিয়ে নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষামন্ত্রী সার্কিট হাউসে যাওয়ার পথে তার গাড়ি ঘেরাও করে তারা। পরে মন্ত্রী আশ্বাস দিলে স্মারকলিপি দিয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশ নেন যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এবারে ন্যাশনাল টিউবস লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে, একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার ডিএসই তে লেনদেন হওয়া 332টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 182টির, কমেছে 112টির, আর 38টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 1,124 কোটি টাকা। আর ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 19 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,203 পয়েন্টে। অন্যদিকে সূচক বেড়েছে সিএসই তেও। সিএসই তে লেনদেন হওয়া 268টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 148টির, কমেছে 97টির, আর 23টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে 154 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। পরমাণু অস্ত্র ব্যবহার করে জাপানকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে ভস্মীভূত করে দেওয়ারও হুমকি দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানানো হয়, জাপানের 4টি দ্বীপ পুরোপুরি ডুবিয়ে দেওয়া হবে। উত্তর কোরিয়ার কাছে জাপানের কোনো অস্তিত্বের প্রয়োজন নেই বলেও জানায় দেশটি। ষষ্ঠবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার জোরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ং এর বিরুদ্ধে নতুন করে প্রস্তাব গ্রহণ ও নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রকেই ছাই করার দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে শয়তানের হাতিয়ার হিসেবে উল্লেখ করে একে ভেঙে দেওয়ার আহ্বান জানায় দেশটি। আবার ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকবে। এফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবলে জাপানের কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। কাল থেকে দেশের 4টি ভেন্যুতে শুরু হচ্ছে 19তম জাতীয় ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশিপ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। এবার খেলার খবর জানাচ্ছেন তানজিনা মিথিলা। ধন্যবাদ। এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবলে জাপানের কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে 9-0 গোলে হারের পর রানার্স আপ জাপানের সাথে লড়াই করে 3 গোলে হারে কৃষ্ণা মার্জিয়ারা। থাইল্যান্ডের চুনবুরি স্টেডিয়ামে 14 মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরপর 32 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জাপান, আর 40 মিনিটে গোল করে প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে যায় বিজয়ীরা। বিরতির পর চেষ্টা করেও গোল শোধ করতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর জোড়া গোলে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। একতরফা ম্যাচে অ্যাপোয়েল নিকোশিয়াকে 3-0 গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা। সান্তিয়াগো বার্নাবুতে রোনালদো ম্যাজিকে শুরু থেকেই প্রতিপক্ষের সীমানায় আক্রমণের ঢেউ রিয়ালে। গোল পেতে সময় লাগেনি স্বাগতিকদের। 12 মিনিটে গ্যারেথ বেল থেকে বল পেয়ে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান রোনালদো। বিরতির পর 51 মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। 61 মিনিটে আরও একটি গোল করলে জয় নিশ্চিত হয় গত আসরের চ্যাম্পিয়নদের। এ ম্যাচে 2 গোল করায় ইউরোপ সেরা প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোল হল 107টি। দিনের অন্য ম্যাচে ডর্টমুন্ডকে 3-1 গোলে টটেনহাম এবং ফিয়েনুর্ডকে 4-0 গোলে হারিয়েছে ম্যান সিটি।
2024 সালে ফ্রান্সের প্যারিসে এবং 2028 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। পেরু রাজধানী লিমায় আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটাভুটি ছাড়াই প্যারিস ও লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ আয়োজক হওয়ার সময় নির্ধারণ করে বলে জানান অলিম্পিক প্রধান টমাস ব্যাচ। এদিকে অলিম্পিকের বড় আয়োজনের স্বাগতিক হওয়ার সংবাদে উচ্ছ্বসিত প্যারিসের লোকজন। ব্যাপক বৃষ্টির মধ্যেও ফ্রান্সের গর্বের প্রতীক আইফেল টাওয়ারের সামনে জড়ো হন ক্রীড়াপ্রেমী লোকজনরা। এ সময় উপস্থিত ছিলেন প্যারিসের ডেপুটি মেয়র বার্নার্ড জোমিয়ের। এদিকে 2028 সালে অলিম্পিক গেমসের স্বাগতিক শহর হওয়ার সংবাদ পাওয়ার পর উল্লাস করে লস অ্যাঞ্জেলেসবাসী। ২০২০ সালে টোকিও অলিম্পিক গেমসে বেসবল অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। টোকিওতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টোকিও অলিম্পিক অর্গানাইজিং কমিটির সিইও টোশিও মোতো। গত কয়েক বছর অলিম্পিক গেমসে বেসবল ইভেন্টটি অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছে আন্তর্জাতিক বেসবল সংশ্লিষ্টরা। তবে নানা জটিলতায় এ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেসবলকে অলিম্পিকের নতুন হিসেবে ঘোষণা করলেন আয়োজকরা। এদিকে টোকিও অলিম্পিক গেমসে নির্দিষ্ট বাজেটের চেয়ে $2 বিলিয়ন বেশি খরচ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাল থেকে দেশের চারটি ভেন্যুতে শুরু হচ্ছে 19তম জাতীয় ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশিপ। কক্সবাজারে ঢাকা বিভাগ মুখোমুখি হবে বরিশালের, খুলনায় স্বাগতিকদের প্রতিপক্ষ রংপুর। এই ম্যাচে খুলনার হয়ে মাঠে নামবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন পর লঙ্গার ভার্সন ক্রিকেটে ফিরছেন নড়াইল এক্সপ্রেস। চট্টগ্রামে স্বাগতিকদের প্রতিপক্ষ ঢাকা মেট্রো। রাজশাহীতে স্বাগতিকরা আতিথেয়তা দিবে সিলেট বিভাগীয় দলকে। এই ছিল আমার কাছে খেলার খবর, ফিরছি মূল খবরে। ধন্যবাদ মিথিলা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রোহিঙ্গা ইস্যু জাতিসংঘে তুলবে বাংলাদেশ, মিয়ানমারের জরুরি পদক্ষেপ চাইম নিরাপত্তা পরিষদ, শরণার্থী ফিরিয়ে নেওয়ার আহ্বান। রাখাইনে 40% গ্রাম জনশূন্য, কক্সবাজারে ছড়িয়ে ছিটিয়ে লাখো রোহিঙ্গা, ক্যাম্পে নিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারও নৌকায় ভোট দিন রাজশাহীতে প্রধানমন্ত্রী, সন্ত্রাস জঙ্গিবাদ রুখতে সচেতন থাকার আহ্বান। সর সংশোধনী রায় নিয়ে সংসদ ও বিচার বিভাগকে মুখোমুখি করেছে সরকার, অভিযোগ বিএনপির। বাজারে চালের ঘাটতি নেই, সরকারকে বেকায়দায় ফেলতেই কৃত্রিম সংকট ব্যবসায়ী মিল মালিকদের দুষছেন খাদ্যমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।